আমার আপার ভাসুর ছিলেন আমার দেখা পৃথিবীর সবচেয়ে অহংকারী ব্যক্তি রুদ্র রওশন চৌধুরী যা সিরাই শিরায় দম্ভ মেজাষ্ট প্রতিটি ধমনির ভাগ। এমন একগুই লোক আমি দুটো দেখিনি আগে আপুর কাছে এরকম হাজারটা বিশেষণ লোক বিশ্বাস করে উঠিনি এরকম হয় নাকি কিন্তু না উনি সত্যিই তাই যেদিন প্রথম অভ্রু ভাইয়া মানে আমার আপুর বর আর তার পরিবার আপুকে দেখতে আসে সেদিন প্রথম দেখলাম রুদ্র নামক লোকটাকে গাড়ি থেকে সবার শেষে নেমেছিলেন উনি আমরা তখন অতিথি অভ্যর্থনার খাতিরে দাঁড়িয়ে ত্বককে পোশাক লম্বা চওড়া ফর্সা লোকটাকে দেখেই আমার মাথা ঘুরে গেল বলা বাহল ক্রাশ নামক ঘুমড়ি খেলাম ওনার উপর এত সুন্দর পুরুষ হয় এই ১৯ বছরে জীবনে দেখিনি আমি যখন ইনি আমার হবু হবুদুলাভাইয়ের একমাত্র বড় ভাই আমার চোখ জ্বলে উঠলো আনন্দে এমন মানুষ কিনা আমার বেয়াই হবে কিন্তু সেই আনন্দে আমার বেশিক্ষণ টেকে যখন আমার হাতে গোলাপ জল ওনার উপর ছিটিয়ে দিলাম আর উনি গরম চোখে চেয়ে বললো হোয়াট দ্য হেল আমার ক্রাশ নামক খাদ্য সেখানে আহুতি দিল এমন কর্কশ ভাষা তাও এমন সুশ্রী জড়ায় মেনে নিতে পারিনি কষ্টে দুঃখে অদৃশ্যভাবে ফ্লোরে গড়াগড়ি খেলাম লোকটা সঙ্গে সঙ্গে পকেট থেকে রুমাল বের করে মুখ মুছলেন দাঁত চেপে বিড় বিড় করলেন ঝরঝরে ইংরেজিতে আমাকে বলে গেলেন ইডিয়েট তারপর বাকিদের সঙ্গে ঘরে ঢুকে গেলেন আমি শুধু ফেল ফ্যাল করে চেয়ে রইলাম পরপর ঘটনাগুলো যখন মাথায় ঢুকলো ফুসফিরতে নিজের উপর চরম বিরক্ত হলাম এরকম এক না গুঁচু লোকের উপর ক্রাস খেয়েছি হ্যাঁ না গুঁচুই তো মতো এর থেকে সুন্দর বিশেষণ খুঁজে পায়নি এরপরও ঘটলো আর এক ঘটনা মেহমন্দার সামনে আম্মু আমাকে দিয়েছিল নাস্তা পরিবেশনের দায়িত্ব আপু তখন শাড়ি চুরি পরে এক হাতে ঘোমটা দিয়ে সোফায় বসে ও শ্বশুরবাড়ির লোক বলতে ওর শাশুড়ি আর ওর ভাসুর একটা কথা না বললে অব্রু ভাইয়ের সাথে এই লোকের এবং ওনার মা হাসি খুশি আর মিশুকে সেখানে ওনার বড় ভাই প্রচন্ড গম্ভীর আসার পর থেকে এক টুকরো হাসি আমি ওনার ঠোঁটে দেখিনি না আলাপ করানোর সময় ছিল না আপু আর ভাইয়ার লাভ ম্যারেজ দীর্ঘদিন প্রেমের পরিণতি দিতে আজ বিয়ের দিনক্ষণ পাকা পাখা করা হয় সেই খুশি একটু পর পর ঝলকে উঠছে ওদের চোখে মুখে কিন্তু বিপত্তি বাঁধলো আর এক জায়গায় রুদ্র নামক হিংসুটে লোকটা তখন একটু দূরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল মূলত কয়ালাশায় উনি উঠে গেছিলেন আম্মু তখন আমাকে গুছিয়ে বললেন যা সে চাটা দিয়ে আয় আমি বরাবরের মাধ্যমে চায়ের কাপ তুলে গুটি গুটি পায়ে ওনার কাছে গেলাম চায়ের কাপটা পাড়েছে কেবল উনি ধমকে উঠলেন আমার কাউকে আমার হাত কেঁপে উঠলো আর ব্যাস গরম চা ফেলে দিলাম কিছুটা মেঝেতে কিছুটা গায়ে পড়লো ওনার হাতে পড়লো এরপর আর কি ছোটোখাটো বজ্র পড়ার বসার ঘরে ভরকে গেলেন উনি কিরমির করে বললেন তিনখানা শব্দ দ্য হেল তারপর বললেন দেখে কাজ করতে পারেন না অন্ধ চোখ কোথায় থাকে আমি প্রথম দিকে ভীষণ অনুতপ্ত হয়েছিলাম চা ফেলেছি দোস্ত আমারই কিন্তু ওনার তপ্ত কণ্ঠে সেই অনুশোচনা মাটি চাপা পড়েছে এভাবে বলার কি আছে আমি ইচ্ছে করে কি ফেলেছি কোমর বেঁধে ঝগড়াটা ঠিক করতে করতে পারিনি বাড়ির বয়স্কদের সামনে শুধু মিনমিন করে বললাম সরি ওনার বিকৃত মুখ ভেঙ্গি তখনও পাল্টানো চা পড়ে গেছিল ওনার দামি ঘড়ির উপর হাতে পড়লে একটা কথা ভাবতাম পুড়ে গেছে তাই এত হোমবে কিন্তু তা তো নয় উনি একটু আগে এর মতো এই দিয়ে ঘড়ি মুছতে মুছতে বাঁকা চোখে একবার আমার দিকে তাকালেন দৃষ্টিতে কী ছিল জানি না অথচ আমার সমস্ত অঙ্গ পতঙ্গ ঠান্ডা হয়ে গেল বাদামি আইরিশ দুটোতে কি মেশানো ছিল কে জানে ওনার মা এলেন আল্লাদে করে ছেলেকে জিজ্ঞেস করলেন দেখি দেখি কোথায় বলেছি জ্বলছে নাকি আর আমার আম্মু ওপরে গিয়ে ধমকে উঠলেন আমায় বললেন এই সমস্যা কি তোর চা ফেলে দিলি কি করে এই না না একটা কাজও করতে পারে তুমি কিছু মনে বাবা মলমানছি আমি শেষটুকুর রুদ্রকে খুব নরম কণ্ঠে বললো আম্মু সকলের সামনে আমার ইজ্জতের জলাঞ্জলি দিয়ে উঠতে নিলাম মলমানতে তখনই লোকটা রাসভারী কণ্ঠে বলে উঠলো দরকার নেই আমার হাতে পড়েনি তারপর আবহাওয়ার শীতল হলো ফের অভ্র ভাইয়া আর আপুর বিয়ের দিন ঠিক হলো আনটি মেয়ে দেখে পছন্দ করে আনটি আংটি অব্দি পড়িয়ে গেল খুশি তখন রমরমিয়ে ঘরের ভিতর প্রবেশ করছে বাবা আপুকে বলল ভাইয়াকে পুরো বাড়িটা ঘুরিয়ে দেখাতে দেখানো তো ছুতো আসলে ওদের আলাদাভাবে কথা বলতে দিবে আমি কি বুঝি না সবে ইন্টারপাশ করলে কি হবে আমি সব বুঝি আপু আর ভাইয়া আলগোচ্ছে উঠে গেলো আমাদের একতলা পাকা বাড়ি বাবার পৈতৃক ভিটা শুনেছি অনেক খাটনি করে দাদামশাই উত্তরার মাটিতে একখণ্ড জমি কিনতে সক্ষম হয়েছিলেন তবে বাড়ি করার পর বেশি দিন থেকে যেতে পারেননি পাড়ে দিলেন দূর দেশে আম্মু আমাকে ইশারা করতে খালি এক প্লেট নিয়ে যেতে যখনই তুলতে যাব হবু আপুর হবু শ্বশুরী প্রশ্ন করলো তুমি কিসে পড় সেজোতেই আমি ঘাড় বেঁকে বললাম অনার্সে ভর্তি হয়েছে আনটি ক্লাস এখনও শুরু হয়নি বাহ ভালো কী এসেছিল রেজাল্টে ফোর পয়েন্ট এইট ফোর ভালো পেয়েছো নিয়ে পড়ছো তাহলে ফ্যাশন ডিজাইনের কথাটা বলার সময় রুদ্র একবার ফোন থেকে দৃষ্টি তুলে আর চোখে তাকালো আনটি হই হৈ করে বললো তাই আমার রুদ্র তো ফ্যাশনের ব্যবসা আমি ছোট গোল করে ও বোঝালাম এরপর এটু কাপ তুলে হাঁটা পড়লাম কিছুনে পিছনে টের পেলাম বাবা আম্মু আন্টি এরা সবাই গল্প জুড়ছেন আমার খুব চিন্তা হলো রুদ্র লোকটাকে নিয়ে এই লোকটা কথা না বলে কিভাবে একটা মানুষ কি করে এরকম চুপচাপ থাকতে পারে আমি তো পারি না কথাটা না বলতে পারলে আমার দম আটকে যায় কষ্ট কষ্ট লাগে একটা গ্লাস তুলে ট্যাপ ছেড়ে ধুতে নিয়েছে কেবল তখন টের পেলাম কেউ একজন পেছনে এসে দাঁড়ালো আমি তৎক্ষণাৎ ঘুরে থাকালাম প্রচণ্ড বিস্মিত হলাম ওনাকে দেখে উনি টান টান হয়ে দাঁড়িয়ে আমাকে বললেন ছাদে চলুন বললেন না হুকুম করলেন ঠিক বোঝা গেল না আমি চোখ পিটপিট করে চেষ্টা করলাম বুঝতে তখনই বাবা পেছন থেকে বললো সেজ্যতী রুদ্র আমাদের ছাদ দেখতে যাচ্ছে তুমি একটু নিয়ে যাও আমি মাথা কাত করলাম কোমর থেকে ওনার পেট ছাড়িয়ে আসলাম আসুন পা বাড়ালাম ওনার সামনে তবে স্পষ্ট তের পাচ্ছে ওনার জুতোর শব্দ গট করে সিঁড়িতে ছাদে আসার পর উনি গিয়ে রেলিং ঘেসে দাঁড়ালেন নিচে তাকালেন আশেপাশে দেখলেন এরপর ঘুরে তাকালেন আমার দিকে পিঠে ঠেস দিয়ে পকেটে দুই হাত গুঁজে বললেন আপনার নামের মানে কি থেমে থেমে বললাম সন্ধ্যা প্রদীপ নামের সঙ্গে তো আপনার কোনো মিল নেই আমি থমকে বললাম কেন উনি জবাব না দিয়ে পাল্টা প্রশ্ন শুরু ছুললেন কে রেখেছে নাম বাবা পাল্টে অন্য কিছু রাখতে পারতো যেটাকে আপনাকে মানায় না সেটা অহেতুক কি অপমান ভাবা যায় আমার খুব বলতে ইচ্ছে করলো আমার যা ইচ্ছা নাম হোক তাতে আপনার কি কিন্তু মুখ ফুটে বের হলো না বাড়িতে আসা মেহমানদের সঙ্গে অভদ্রতা মিগম্প এ আমি স্বপ্নেও ভাবি না চুপচাপ হজম করলাম ঠিক তখনই ছাদে হাজির হলো আপু আর ভাইয়া হাসতে হাসতে দুজনে এসলো রুদ্রকে দেখতে অভ্রভাই ভাইয়ার হাসিটা দপ করে নিভে গেল মুখ চোরের মতো হয়ে গেল কেলিয়ে রাখা দাঁতগুলো ঢুকে গেলো একদম ঠোঁটের গহরে আপুকে পেছনে ফেলে দ্রুত গিয়ে ভাইয়ের পাশে দাঁড়ালেন অবাক কটনে বললেন ভাই তুমি ছাদে উনি শুধু বললেন হ্যাঁ আপু আগ বাড়িয়ে শুধরালেন আমাদের এই ছোট্ট বাড়িটা কেমন লেগেছে ভাইয়া আমি উত্তর জানতে ওনার দিকে তাকালাম উনি একদম আমার দিকে চেয়ে থেকে বললেন ভীষণ সুন্দর আমার কেমন জানি লাগলো ওনার দৃষ্টি ওনার কণ্ঠ অন্য রকম চট করে চোখ ফিরিয়ে আপুকে বললাম নিচে যাই অব্র ভাইয়া আটকে দিয়ে বললেন আরে যাবে কোথায় একমাত্র শাড়ি আমার আলাপ করি ঠিকঠাক আমি মৃদু হাসলাম ভাইয়ের দিকে তাকিয়ে তখন স্পষ্ট বুঝতে পারছি রুদ্র আমাকেই দেখছেন না তা তাকালেও আমার গড়া শুকিয়ে এলো এভাবে কি দেখছেন উনি সব কিছু পার চুকে ভাইয়া যখন বাড়ি ফিরলেন আমি তখন দরজায় ঘেসে দাঁড়িয়েছি সবাই সবার থেকে বিদায় নিচ্ছে যখন হঠাৎ রুদ্র এসে পাশে দাঁড়ালেন আমার ওনার উপস্থিতি টের পেয়ে আমি চোখ তুলে তাকালাম উনি খানিক্ষণ চেয়ে রইলেন অনর্ষের চাহনি এরপর আরেকটু এগিয়ে এলেন আমার কৌতূহল হলো উনি এমন কেন করছেন পরপর হাতের মুঠোয় ওনার হাতের স্পর্শ পেলাম উনি চলে গেলেন ওনাদের গাড়িটাও চলে গেল শুধু মুঠোতে কাগজের টুকরো নিয়ে মুক্তি বনে দাঁড়িয়ে গেলাম হুশ ফিরে মুঠো কাগজ সামনে ধরলাম চোখের সামনে সারা শরীর অকারণে কাঁপছিল কাগজ নয় দলিল দেখতে লাগলাম সে যদি নয় আপনার নাম উচিত ছিল পোকা যারা অন্ধকারে দেয় যার নরম রশ্মি দেখলে অন্তঃস্থল জুড়িয়ে যায় শীতলতায় গেঁথে যায় দৃষ্টিতে ঢুকে যায় মস্তিষ্কে এই যেমন আমার হলো আজ কেন হলো আছে উত্তর আমি বিয়ে করব। শনি তো কণ্ঠস্বর হঠাৎ কথাটায় চমকে তাকালো সকলে অব্রসদ্য মুখে নেওয়া পানিটুকু ঠেলে বেরিয়ে আসতে চাইল রেহেনা অবাক চোখে ঘাড় ফেরালেন নিশ্চিত হতে শুধালেন কি বললে রুদ্র পায়ের উপর আছে দুজন মানুষের এই বিশ্বের হাবুডুবু খাওয়ার চেহারা তার উপর কোনো প্রভাব না আগের মতো উদ্বেগীহনে বললো আমি বিয়ে করতে চাই অব্র তাড়াহুড়া পায়ে রুদ্র সামনে এসে দাঁড়ালো গোল গোল চোখ মেলে অবলোকন করলো রুদ্রের নিরেট ফর্ষামুখ মুখ তার এই ভাইটাকে বোঝার ক্ষমতা আল্লাহ তাকে দেয়নি কোষ্টি কথা থুকে মেরে গেলেও দিন একৌশল রপ্ত হবে না কিন্তু চেষ্টা করতে ক্ষতি কি এই যে ভাই রুদ্র রশন চৌধুরী যে কিনা বিয়ে করবি না বলে একদিন বাড়িতে এক দফা ভাঙচুর করেছিল কারণ বিয়ে মানে সময় নষ্ট ফোকাস লস সে আজ বিয়ের জন্য রাজি যে যে বিয়ে করতে চায় সম্ভব মুখের সামনে হা হয়ে আছিস কেন রুদ্র গম্ভীর কণ্ঠে নড়ে চড়ে উঠলো অব্র খানি থতমতো খেয়ে সোজা হয়ে দাঁড়ালো রয়েস সুদ্র সত্যি তুমি বিয়ে করবে ভাই মিথ্যে বিয়ে করা যায় রুদ্র সরু উ চাহনিতে অভ্র কাছোমুচু করে বলল তুমি তো বিয়ে করতে চাওনি তোমার চিরকুমার থাকার সিদ্ধান্তের জন্য তো মা আগে আমার বিয়ে ঠিকঠাক করলো রেহনার ধাক্কাটা এতক্ষণে সামলে উঠছেন অভ্র কথায় তাল টেনে বললেন তো আর কী করবো আরিসা তো বিয়ে ঠিক করেছিল ওর বাবা তুই এমন কান্নাকাটি জ্বুললি এসে আমি না হয় বাধ্য হলাম নাহলে কোনো দিন দেখেছিস বড় ভাইয়ের আগে ছোটো ভাইয়ের বিয়ে হয় অবশ্য হয় যেসব বড় ভাইয়েরা আমার মতো একগুয়ে ছেলের মতো হয় সেখানে সব সম্ভব রুদ্রের মুখ থেকে চবর্গীয় শব্দ করে বলল এত কথা বলছে কেন মা আগে বিয়ে করতে চায়নি এখন চাইছি বিয়ে দিলেই হচ্ছে রুদ্র যতটা সহজ সাবলীল ভাষায় বলল ততটা অবাক হলেন সে যে সেজের সাপটা কথা একটু অপ্রস্তুত মনে করলেন মনে মনে জীব কাটলেন ওর বেহায়পনা বিয়ে করবে না বলে স্লোগান তুলে ফেলা ছেলে এইভাবে ঠোঁট কাটার মতো কথা বলছে হা কপাল এদের কি লজ্জাসরম বলতে আল্লাহ কিছু দেয় না অব্র সব কিছু বলে নিমেষে হই করে প্রস্তাব রাখলো তাহলে মা ভাইয়ের জন্য মেয়ে দেখা শুরু করি রে না দম পেলে বললো সে তো করতে হবে অব্র চকচকে চোখ মুখ নিয়ে রুদ্রর পাশে বললো আনন্দে উচ্ছাসিত হয়ে বললো বলো ভাই তোমার কেমন মেয়ে পছন্দ ফর্সা শ্যামলা না না তুমি ফর্সা মানে তোমার বউকে হতে হবে ধপ সাদা আচ্ছা তাহলে কি লম্বা নাকি খাটো তুমি আমাকে বিস্তারিত বোঝাও চোখ নাক ঠোঁট কেমন হবে বড় নাকি তো সালীর মতন রুদ্রর হঠাৎ কথাটা মাঝপথে আটকে গেল অব্র বকবক করতে থাকা জীব ঢুকে গেল ভিতরে ভোরকে তাকালেন মায়ের দিকে রেহেনা ভিমরি খেলেন দুজন পরপর বড় বড় চোখ করে একে অপরের দিকে রুদ্রর ফের তাকালেন সমন্বয় ফিরে বললেন কি অভ্র তারাক করে উঠে দাঁড়ায় ধারণাতীত কথাটা তখনও মাথায় ঢুকে নেই রুদ্র বসা থেকে উঠে দাঁড়ালে একবার পকেট থেকে হাত ঢুকে মায়ের দিকে চাইল কোনোরকম ভনিতা ছাড়াই আরিসার বোন সেজুতি আমি ওকে বিয়ে করতে চাই আজ ওর বাবার কাছে প্রস্তাব পাঠাও ছোটোখাটো বজ্র ফেলে রুদ্র সিঁড়ি বেয়ে উঠে চলে যায় পেছনে রেখে গেল হকচকে চেয়ে থাকা চারটি চোখ সেদিনের মতো রাতে আর আমার ঘুম হয়নি প্রচণ্ড অস্থিরতায় দিন কাটিয়ে রাতে থম মেরে বসেছিলাম সামনে তখনও সেই টিসুরূপী চিরকুট আমার মস্তিষ্ক সূত্যে প্রশ্ন করছে কয়েক জায়গায় ঘুরে ঘুরে ফিরে এসে তালগুল পাখাচ্ছে জানতে চাইছে কেন এই চিরকুট কেন এই লেখা কী এর উদ্দেশ্য নিরত্তর আমি কোনো জুচ্ছই জবাব খুঁজে পাই না তবে আমার তরুণী মন সবার প্রথমে যেদিকে বান ছুঁড়েছে তার নিতান্ত ভিত্তিহীন আমার মন ঘোষণা করেছে এই চিরকুট কোনো চিরকুট নয় প্রেমপত্র রুদ্র রৌশন চৌধুরী এনিয়ে বিনিয়ে আমায় বুঝিয়েছেন উনি আমার প্রেমে পড়েছেন মুহূর্তে সপারটা নিজের গাড়ি চড় বসলাম অতি আশ্চর্য মানুষের মতিভ্রম হয় আমারও হয়েছে যে লোক আজ সন্ধ্যায় থেকে আমাকে ধমকালেন রেগে বেগে আগুন স্পুলিংয়ের মতো ছুড়লেন বার্তা সহিত সে লোক একদিনে কি করে প্রেম করবে ওনার সাথে কথাটা মিলছে না 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 চরিত্রের সঙ্গে যাচ্ছে একদম এই এইবার আটকে যাচ্ছে আমি আর আমার ছটপটে বুক জীবনে প্রথমবার ক্রাশ খেয়েছিলাম ওনার ওপর উনি তার মান রাখলেন না বরং বাদামের খোসার মতো ফু দিয়ে উড়িয়ে দিলেন আমার খনিকের ভালো লাগা ওনার কর্কশ কণ্ঠে হঠাৎ অরূভিত হঠাৎ করেই নিভে গেল আমার মতো একটা ছোট্ট মেয়ের সঙ্গে একটু মিষ্টি করে কথা বললে কি হতো যাচ্ছে তো ওনার অতুক অযাচিত অপমান ঘিরে ধরলো আমার ঠোঁট উল্টে শুয়ে পড়লাম আর ভাববো না ওনার কথা চিরকুট মানে যা ইচ্ছে তাই গোল্লাই যাক সব সাথে নিয়ে যাক এই দেমাগি রুদ্র রওসান চৌধুরীকে সকাল থেকে খেয়াল করছে বাড়ির লোকেরা আমায় কেমন বক্র চোখে দেখছে আমার মোটামুটি বুদ্ধি বিবেচনা বুঝিয়ে দিল তাদের দৃষ্টি অস্বাভাবিক এই চাহনি তো অন্য কোনো মানে রয়েছে কিন্তু সবাই এভাবে কেন দেখছে কি করেছি আমি আচ্ছা রুদ্র যখন আমার হাতে তীরসু ধরিয়ে দিয়েছিল কেউ কি দেখে ফেললো আমি ভয়াত্ম দৃষ্টিতে খাবারের প্লেট থেকে মুখ তুলে সামনে তাকালাম টেবিলের বসা প্রত্যেককে দেখলাম একবার একবার করে এখনো এমন করে তাকাচ্ছে এরা আমি ধৈর্য হারিয়ে জিজ্ঞাসা করেই ফেললাম কিছু হয়েছে আমার প্রশ্নে আম্মু আকাশ থেকে পড়ার ভান করে বললো কি হবে মিনমিন করে বললাম না কিছু না আম্মু কিছু বললেন না দু একবার বাবার সঙ্গে চোকাচকি করলেন ইশারায় কিছু একটা নিয়ে আলাপ করলে আমি আগামতা উদ্ঘাটন করতে ব্যর্থ আম্মু গলা খাঁকিয়ে দিয়ে কেসে নিলেন একটু তারপর সময় নিয়ে আর ইসার ভাসুরকে দেখেছিলি না খান হুম কেমন লাগলো মনে মনে বললাম মহাকাল ফল মুখে বললাম খারাপ না হঠাৎ এই কথা আম্মু খুশ খুশ করে বললেন ও বাড়ি থেকে ফোন এসেছিল রাতে তোর আপু শাশুড়ি ওনার বড় ছেলের বউ করে তোকে নিয়ে যেতে চাইছে ও আচ্ছা কথাটা বলেছি খেয়াল বে খেয়ালে ছট নির আমার চোখ দুটো রীতিমতো বেরিয়ে এলো বাইরে বিস্ময়ের কথা বলতে ভুলেই গেলাম হা করে চেয়ে রইলাম খানিকক্ষণ চোখ পিটপিট করে শুধলাম কি আপু বলে হ্যাঁ ওনাদের নাকি তোকে খুব ভালো লেগেছে তাই আনটি চাইছে রুদ্র ভাইয়ের বউ হিসাবে তোকে ঘরে তুলতে বাবার কাছে সরাসরি প্রস্তাব দিয়েছে আমি তো শুনি অবাক তবে ভীষণ খুশি হয়েছি কারণ আমরা দুবোন একসঙ্গে থাকতে পাবো আবুর ঠোটো প্রশস্ত হাসি দেখে গেল আমার হাসি গায়েব তরিতভাবে বাবার দিকে চেয়ে শুধলাম তুমি কি মত দিয়েছো বাবা বাবা এতক্ষণে নীরব ছিলেন উত্তর ধীরে সুস্থ কণ্ঠ বললেন না তোমাকে না জিজ্ঞাসা করে আমি মতামত দেই কি করে ভেবেছিলাম সকালে তোমাকে জিজ্ঞাসা করে তারপর ওনাদের হ্যাঁ বলবো আমি মাঝপথে বললাম না বলে দাও তিনজোড়া চোখ আমার দিকে আসছে পড়লো একসঙ্গে সকলে বিস্মিত দৃষ্টি ফেলল আম্মু যত্রতত্র প্রশ্ন হলো কেন ছেলেটা খারাপ কিসে ভালো দেখতে কত বড় ব্যবসার মালিক তাছাড়া আমার ওনাকে পছন্দ নয় আশা করি তোমরা আমাকে জোর করে বিয়ে দিবে না এই একটা কথা বলে আমি উঠে দাঁড়াই আমার মেজাজ এতটাই বিগড়েছে খাবারটুকু শেষ করিনি পাশের চেয়ার থেকে ব্যাগটা কাঁধে তুলে হনন করে বেরিয়ে পড়লাম আজ ভার্সিটিতে প্রথম ক্লাস ভোর থেকে এ নিয়ে ফুরফুরে থাকলো এই মাত্র উবে সব গেল আমার রাজ্যে যত রাগ গিয়ে পড়লো ওই অহংকারী রুদ্র নামক লোকটার উপর কাল যে মানুষটা আমাদের বাড়িতে এসে আমাকে হম্বিতম্বী চোটপাট দেখে গেলেন তাকে বিয়ে করবো আমি কদাপি সম্ভব নিজের পায়ে নিজে কুরন মারা যায় কিন্তু রুদ্র রোশন চৌধুরীকে বিয়ে করা যায় না ওই কয় ঘন্টা যা রূপ দেখেছি ওনার তাতে আমি কোনো মেয়েই ও মন পাবলিককে স্বামী হিসেবে মানবে না মেয়েরা চায় রোমান্টিক লুতুফুতু একটা বর যেখানে রুদ্র ইস ভাবতেই তো কেমন লাগছে হোক সুন্দর হোক আমার ব্যর্থ হ্রাস তাই তো ড্যাং ড্যাং করে ওনাকে বিয়ে করতে যাব এমন খেপাটে পাগল আমি নই আচ্ছা হঠাৎ ওনার আমার বিয়ের কথা কেন উঠলো কি শুধু ওনার মায়ের ইচ্ছা নাকি আমি হাঁটা থেকে থমকে দাঁড়ালামোক্ষে নিজেই নিজেকে বোঝালাম না সে যদি ওরকম মানুষের বউ হিসাবে তোকে মানাবে না বিশ্রী লাগবে ভীষণ বিশ্রী মেটা তোমার অনেক ছোট একদম বরাবর দশ বছরের লু ল্যাপটপ থেকে চোখ উঠালো তো রেনা কিছু বললেন না আসলে কি বলবেন ভেবে পেলেন না সেজুতির বাবা ফোন করে বিনয়ী কণ্ঠে বললেন সেজুতি প্রস্তাবখানা সম্পূর্ণ নাকচ করে দিয়েছে মেয়ের অমতো বিয়ে কি করে দেবেন কথার পিঠে রেহেনা উত্তর দিতে পারেনি ফোনের লাইন কেটে ঝিম মেরে বসেছিল ছেলেকে কি বলবো মায়ের ভাবক মুখভঙ্গি রুদ্রের ইগোল চোখে ঠিক ধরা পড়ল তীক্ষ্ণ দৃষ্টি বলে জিজ্ঞেস করলো ফোন করেছিলে রেহেনা খানিক নড়ে চড়ে উঠলেন জিপ দিয়ে ঠোঁট চেটে চেটে বললেন হ্যাঁ হুম রুদ্র সজাগ হয়ে তাকায় ল্যাপটপ বন্ধ করে মনোযোগ ওনারা রেহেনা মহাবিপদে পড়লেন স্বামীর মৃত্যুর পর ছেলে দুটোকে নিজ হাতে মানুষ করে দুটো তৈরি হয়েছে প্রান্তের মতো অভ্র চঞ্চল চটপটে রুদ্র ততটাই গম্ভীর চুপচাপ সব থেকে বড় কথা ছুরির ডগায় ছেলের মেজাজ শেষ দুটো বছর ধরে এই ছেলেকে বিয়ে কর বিয়ে কর বলে হেদিয়ে মরলেন মুখে ফেনা তুলে ফেলেন কিন্তু কোনো রকম ভ্রুক্ষেপ দেখা গেল না বরং একবার রেহেনা চেঁচে এক সুন্দরী মেয়েকে পছন্দ করলেন পাত্রীপক্ষ বাড়িতে ডাকলেন ভাবলেন ছেলে মেয়ে আলাপ হলে রুদ্র রাজি না হয়ে যাবে কোথায় সব ঠিকঠাক ছিল রুদ্র এলো সবার সঙ্গে যৎসামান্য কথা বলল যেইমাত্র অতিথিরা বিদায় হলো অমনি হুলস্থুল কাণ্ড বাঁধল মাকে কিচ্ছুটি না বললে বসার ঘরে একটা জিনিসও আস্ত রাখলো না ভাঙচুর করে ছাড় পেল না একটা অবলা জিনিসপত্র আর সেই ছেলে আজ নিজে জানায় সে বিয়ে করবে আকবরই এক মেয়েকে পছন্দ করলো এখন ওর মুখের উপর রেহেনা কি করে বলবে যে মেয়ে রাজি নয় সে তাকে বিয়ে করবে না রেহেনা দুঃখ হলো মন ভারী লাগলো মাকে অনেকক্ষণ চুপ দেখে রুদ্র সেই হারালো মেজাজে ভুরু কুচকে বলল হয়েছে কি বলবে রেহেনা মুখ কালো করে থাকালেন থেমে থেমে বললেন বিয়ে হবে না রুদ্র ভুরু বেঁকে গেল আবার কেন সে যদি মানা করেছে রুদ্র কপাল শিথিল ভুরু ফিরে এসেছে আগের জায়গায় চোয়াল ফুলে উঠলো শক্ত গাল হয়ে উঠে অভঙ্গ রেহেনার দুঃখ ভারাক্রান্ত মন নিয়ে দুপা পিছিয়ে এলেন ছেলেকে শান্তনা দিদি বললেন তোমার ওর থেকে সুন্দরী মেয়ের সঙ্গে বিয়ে হবে বাবা ছাড়ো ওসব রুদ্র জবাব দিল না টু শব্দ অব্দি করল না চুপচাপ করে বসে রইল রেহেনা হতাশ হয়ে ঘর ত্যাগ করলো রুদ্র তখনও কাউচে বসে কটমট করেছে চোয়াল পিষে এসে দাঁত রুদ্র রশন চৌধুরীকে রিজেক্ট করার দুঃসাহস দেখালো সেজুতি বিয়ে করলে তো আপনাকেই করব পারলে ঠেকু দুপুর সবে ক্লাস শেষ করে ভার্সিটি থেকে বেরিয়েছে আশেপাশে একটা রিস্কাও নাই। এদিকে সূর্যের কড়া আলো মাথায় পড়ছে গরমে ঘেমে একাকার অবস্থা অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে অতিষ্ঠ হয়ে হাঁটা ধরলাম সামনে একটা রিক্সা আর কিছু একটা পেলে উঠে পড়ব হঠাৎ একটা কালো মতো লোক এসে আমার সামনে দাঁড়ালো থমকে দাঁড়ালাম লোকটার চোখে কালো চশমা পরনে খয়েরি শার্ট লোকটার হাতের কাগজ দিয়ে বিনয়ীকণ্ঠে বললেন এই ঠিকানাটা একটু বলতে পারবেন ম্যান আমি অন্য বাড়িয়ে দেওয়া কাগজের চোখ বেরোলাম হিজিবিজি লেখা ভালো করে বুঝতে হাতে নিলাম হুড়ুকুসকে মনোযোগ দিতে টের পেলাম পাশে সাই করে একটা গাড়ি এসে দাঁড়িয়েছি কেবল মাথা ঘামানোর মতো ব্যাপার ছিল না বলে তাকাইনি গাড়ির দরজা খুলে গেল এক সেকেন্ড আমি কোনো কিছু ভালো করে বোধঘমার পূর্বে গাড়ির ভিতর থেকে কেউ একজন খপ করে হাত ধরলো আমি ভোরকে ভয় পেয়ে তাকানো মাত্র আগন্তুক ব্যক্তি রীতিমতো ট্রেনে ভিতরে ঢুকে নিল আমাকে প্রচণ্ড আতঙ্কে আমার কলিজার ছলকে উঠলো হৃদপিণ্ড বিকল হয়ে বীর থামলো। শ্বাস বন্ধ হয়ে মরে যাচ্ছি মনে হলো আগত পরিস্থিতি আন্দাজ করার আগে দুনিয়া অন্ধকার আখি পড়ল বুঝে ফেললাম জ্ঞান হারাতে হারাতে টের ফেলাম ভারী কণ্ঠ কাউকে বলছে স্যার ম্যাডাম অজ্ঞান হয়ে পড়েছেন মুখে পানির ঝটকায় চোখ মেলে তাকাই এটুকু নিজেকে কেমন দুর্বল আর আত্মরা মনে হচ্ছিল ঝাপসা ঝাপসার দৃষ্টি মেলে চাইতে মুখের সামনে দৃশ্যমান হলো কতগুলি পুরুষালী অবয় সচকিত হয়ে পূর্ণ দৃষ্টিতে তাকালাম মুহূর্তে পেছনের সব ঘটনা মাথা চড়া দিল হঠাৎ এক লোকের এসে আমাকে ঠিকানা জিজ্ঞাসা করা কেউ একজন গাড়ির মধ্যে আমাকে টেনে নেওয়া সবটা মনে পড়তে তীব্র ভয় ডরে কাঁপা কাপা শুরু হলো আমাকে কি কিডন্যাপ করা হয়েছে কিন্তু আমার বাবার তো অত টাকা পয়সা নেই না আমি ধনির দুলালি তবে কেন এই কেন উত্তর জানতে আমি উপস্থিত সবাইকে ভালো করে একবার একবার দেখলাম কমসে কম সাত আটজন মোটা তাজা লোক দেখে আত্মা শুকিয়ে গেল এরা কি চাই কেন আমায় এনেছে আমার অত্যাধিক ঘামার্ত চেহারা বারবার ঢোক করে গেঁড়া দেখে একজন প্রশ্ন করলো পানি খাবে ম্যাডাম আমি বিস্ময়ের চুপচাপ পাতা ফেললাম চোখের এত সুন্দর করে প্রশ্ন কোনো কিডন্যাপার করে মনে হয় ওরা কিডনি পাচারকারী তাই জন্য আমাকে পানি টানি খাইয়ে সুস্থ রাখছেন এই আকাশ কুসুম ভাবনাতে আমার পিপাসা দ্বিগুণ বেড়ে যায় জোরে জোরে মাথা নেড়ে বললাম হ্যাঁ বোঝাতে লোকটি অন্য লোককে ইশারা করলে সে তৎপত ছুটে গেল মিনিটের মাথায় হাতে করে নিয়ে এলো এক বোতল সাদা মিনারেল ওয়াটার রীতিমতো বোতলের ছিপি খুলে আমার হাতে দিল কম্পিত হস্তে বোতলটা চুমুক দিলাম ঢকঢক করে খেয়ে নিলাম অর্ধেকটা লম্বা শ্বাস ফেলে মুখ মুছে ফের ওনাদের দিকে তাকালাম একটু ধাতস্থ হয়ে ভীতকণটা শুধরালাম আমাকে এখানে কেন এনেছেন অন্য এক লোক উত্তর দিল দরকার ছিল ম্যাডাম আপনার শরীরে এখন কেমন লাগছে দুর্বল লাগছে না তো আমি ভারী মেজাজ খারাপ হলো এই লোকদের উথালো দরদ দেখে মানে তোরা হার্ট অ্যাটাক করার মতো করে অপহরণ করে এনে এখন জিজ্ঞাসা করছিস কেমন লাগছে এক ঝটকা খেয়েছি তো আমি মরেও যেতে পারতাম আমি তিরিক্ষে মেজাজে ডরকে ক্ষণিকের জন্য ভুলে যাই সরাসরি প্রশ্ন করলাম কী চাই আপনাদের কত টাকা চাইবেন আমার বাবার কাছ থেকে এই মুহূর্তে আমি চেয়ারে বসে বাকি লোকগুলো আমায় চারপাশে ঘিরে প্রশ্নটা একে অন্যের চাই করলেন তার মধ্যে একজন বলেন টাকার জন্য তো আপনাকে আনা হয়নি ম্যাডাম আমি ভুরু খুঁজকে ফেললাম টাকার জন্য আনা না হলে কি আমার চেহারা দেখতে এনেছেন তৎক্ষণাৎ একটু আগে কিডনি পাচারের কথাটা ফের মাথায় চাড়া দিল ই আল্লাহ এর মানে সত্যি এরা কিডনি নিয়ে নেবে ভয়ে আমার একটু থরথর করে কাঁপা কাপি শুরু করলাম কাপা কণ্ঠে বললাম তাহলে কোকেন এনেছেন স্যারের অর্ডার ম্যাডাম আমার সবে সবে শিথিল হওয়া কপাল পুনরায় বেঁকে বললো কোন স্যার অন্য একজন লোক বিনয়ের অথচ মোটা কণ্ঠে বলল ম্যাডাম আপনি একটু চুপ করে বসুন স্যার এক্ষুনি আসবেন আরে কথাটা সম্পূর্ণ না করে নিজের মধ্যে থেমে যায় ডুব দিলাম গভীর ভাবনায় এদের কোন স্যার আমাকে তুলে আনতে বলেছে সেই কৌতূহলে সব ভুলে চুপচাপ বসে রইলাম চোখ বললাম চারপাশে দুটো সোফা একটা চেয়ার আর দুটো ফুলদানি একটা ড্রেসিং টেবিল এছাড়া ঘরে আর কিছু নেই দেওয়ালগুলো পুরনো জায়গায় জায়গায় রং খসে পড়ছে আমি ঠিক কোথায় কিছু বুঝে উঠতে পারলাম না তখনই বাইরে থেকে একটা রাসভারী কণ্ঠ ভেসে উঠলো মেহবুব স্যার এসেছেন মেহবুব নাম যার তিনি দৌড়ে গেলেন দরজার কাছে ছিটকিনি টানলেন দুতো হাতে আমি মেহবুব লোকটার পেটের ফাঁক দিয়ে উকিবুকি দেওয়ার চেষ্টা করলাম কণ্ঠস্বর স্যার তো লাগছে এছাড়া সারটা যে আমার মতো এমন অসহায় অবলামীকে অপহরণ করালো কি আছে আমার আমার ব্যাগ হাতালে দশ টাকার ছয়টা নোট ছাড়া কিছুই পাওয়া যাবে না ঠিক সেই সময় দৃশ্যমান হলো নাম না জানা স্যারের চাঁদ বদন আমি বেখেয়ালি তাকিয়ে চোখ নামালে সজাগ হলাম নিমেষে চট করে মাথা তুলে ফের তাকালাম চোখের সামনে পরিচিত সেই মুখখানি দেখতে সমগ্র শরীর হিম হয়ে এলো রুদ্র রওশন চৌধুরী উনি কিডন্যাপ করেছেন আমাকে ভাবতে আমার মাথা ঘোরাতে শুরু করলো উনি দরজা সেরে এসে ভিতরে ঢুকলেন হাতে শপিং গ্যাপ কিছু হলো না ঘরের লোকগুলো সবাই একে একে আলগোছে বেরিয়ে গেল রুদ্র দরজা লাগালেন উপরে দুটো চিটকিনি লাগাতে এগিয়ে এলেন আমার দিকে ওনার প্রত্যেকটা শব্দযুক্ত কদম অন্তরাত্মা কাঁপিয়ে তুলছিল আমার সকালবেলা ওনাকে রিজেক্ট করার ফল যে এইভাবে কিছু বুঝতে খুব বেশি দেরি হলো না এখন কি উনি প্রতিশোধ তুলবেন উনি আরও একটু কাছাকাছি আসতে আমি তারাক করে উঠে দাঁড়ালাম লাফিয়ে গেলাম রুমের এক কোণে আঙুল তুলে শাসিয়ে বললাম খবরদার আমার কাছে আসবেন না পরপর ঘটনাগুলো ভেবেচাকা খেলেন উনি হতবদ্ধ হয়ে চেয়ে রইলেন অল্প সময় এরপর ঠোঁট থেকে পাশে বেঁকে গেল ওনার মাথা নেড়ে শুকনো তা হাসলেন স্পষ্ট বোঝালেন আমার শাসনাটাকে তাচ্ছিল্য করলেন উনি খুব রাগ চেপে ধরল আমাকে উনি আরেক পা বাড়াতে খিটমিট করে বললাম এগোবেন না বলে দিচ্ছি খুব খারাপ হবে উনি ভুরে আসলেন তাই ওনার তাই বলার ধরনে আমার সবটুকু সাহস আত্মবিশ্বাস নেতি হলো উঁচু করা আঙুল ভেঙে এলো ভয় লাগলো উনি আমার ক্ষতি করবেন না তো কঠিন চেহারা নিমেষে নরম হলো আমার অনুরোধ করে বললাম আমাকে যেতে দিন প্লিজ আমি তো আপনার কোনো ক্ষতি করিনি তাই না উনি হাতের শপিং ব্যাগগুলো সোফার উপর রাখতে রাখতে বললেন কে বললো করেনি আপনি আমার যা করেছেন তা আর কেউ করেনি কি করেছে আমি উনি ঘাড় কাহ কাত করে তাকালেন পরক্ষণে চোখ ফিরিয়ে বলেন এগুলো পরে তৈরি হন ওইদিকে ওয়াশরুম যান ওনার শান্ত সুন্দর কণ্ঠস্ব শুনে আমি আশ্বস্ত হলাম উদ্দেশ্য খারাপ হলে এতক্ষণ অপেক্ষা করত না নিশ্চয় এসেই ঝাঁপিয়ে পোত না কি বলি পাঠার মতো আমাকে সাজিয়ে গুছিয়ে তৈরি হতে পে তৈরি হতে বললেন কেন না হলে আমি উৎকণ্ঠ হয়ে শুধরালাম কি আছে এতে নিজে দেখে নিন আমি জিপ দিয়ে ঠোঁট ভেজালাম দাঁড়িয়ে রইলাম তবুও উনি না শুনে যাব না আশ্চর্যভাবে আমার মৌম তাকে বুঝে নিলেন সরে দাঁড়ালেন আমি চরতলতে গেলে ব্যাগ হাতালাম বড়সড় ধাক্কা খেলাম ভেতরে বিয়ের বেনারসি ওন্না গয়না আর সাজার থেকে জিনিসপত্র দেখে মাথায় আকাশ ভেঙে পড়ার অবস্থা দু চোখ ভর্তি নিয়ে ওনার দিকে তাকালাম উনি আমার দিকে চেয়ে আছেন আমার কণ্ঠর হয়ে আসছিল কেন যেন খুব বেগ পুষিয়ে জিজ্ঞেস করলাম দিয়ে কী হবে উনি টান টান হয়ে দাঁড়িয়ে বললেন বেনারসি দিয়ে কি করে কী করে সেটা আমিও জানি কিন্তু আমি বুঝতে পারছি না এসব আমি পড়তে যাবো কেন কেন আমাকে পড়তে বলা হয় আমার কণ্ঠে তেজ উনি ভনিতা ছাড়াই বলে দিলেন আজ আপনার বিয়ে আপনি বিয়ের কনে তাই বেনারসি পড়বেন সিম্পল উনি যেভাবে সিম্পল বললেন আমার কাছে কথাটা ততটাই দুর্বদ্য ঠেকালো মুখুচকে বললাম আমার বিয়ে মানে উনি খানিকটা বিরক্ত হলেন ফোস করে শ্বাস ফেলেন ঘোষণা করলেন এটা কাজী অফিস আজ এই মুহূর্তে আপনার সঙ্গে ভি হচ্ছে আমার এত কথা না বলে তৈরি হয়ে আমার আমার দুটো ঝাঁঝা করে উঠলো পৃথিবীর চোখের সামনে পুরো পৃথিবী দলুমান আত্মনাদ করে বললাম কি কী বলছেন এসব আমি আপনাকে বিয়ে করব এতক্ষণ শান্ত টাকা মানুষটা নিমিষে হারিয়ে গেল তপ্ত জ্বলন্ত চোখে চাইলেন আমার দিকে খুব ঠান্ডা অথচ কড়া কণ্ঠে বলেন এই শব্দগুলো আপনি আর উচ্চারণ করবেন না সেজুতি বিয়ে আপনার আমাকেই করতে হবে আমি নিবে যাইনি উল্টে তে তো বললাম মগের মুল্লুক নাকি আপনি যা বলবেন তাই হবে এটা আমার লাইফ আমি বুঝবো আপনি ঠিক করার কে আমি আপনাকে বিয়ে করব না করব না করব না সঙ্গে সঙ্গে উনি কোনোই চেপে ধরলে আমায় হ্যাঁচকা টান মেরে গেলেন ওনার কাছে দন্ত বললেন আমাকে রাগাবে না সেজুতি জোর করে তুলে এনেছে বলে জোর করে আপনাকে দিয়ে কাগজে সই করাতে ভালো লাগবে না আমার ভালোই ভালোই আমি মাছ পথে খেপে বললাম কিসের ভালোই ভালোই আপনার লজ্জা করছে না তুলে এনে আবার সেটা বড় মুখ করে বলতে এতটা নিজ একটা মানুষ কী করে হতে পারে একদিনের দেখা একটা মেয়েকে প্রেমপত্র দিচ্ছেন বিয়ের প্রস্তাব পাঠাচ্ছেন আবার সে বিয়ে না করলে চাইলে তাকে তুলে আনছেন ছি ছি উনি তীব্র খেপে আমার হাত আরও চেপে ধরলেন কোন জায়গাটা ওনার আঙুলে বসে গেল ব্যথায় চোখ খিচে ফেলতে ফের শিথিল করলেন হাত বললেন হ্যাঁ আমি নিজ আপনার জন্য একেবারে কেন প্রতিদিন নিজ হতে রাজি আছি কিন্তু ভুলেও ভাববেন না এসব বলে আপনি আমাকে ইগনোর হাট করবেন আর আমি রেগে আপনাকে ছেড়ে দেবো সেটা কখনোই হবে না আমার সাথে বিয়ে হবে আপনার তাও এক্ষুনি এতক্ষণে ভালোভাবে বললাম আপনার কাছে ভালো লাগেনি চাইলে আমার দ্বিতীয় রূপটা আপনাকে দেখাবো না আই হ্যাভ নো প্রবলেম আমি বিদ্রোহত্ব হাসলাম নির্বিকণ্ড বললাম যা ইচ্ছে করুন যা মন চাইছি বলুন কিন্তু বিয়ে আমি আপনাকে করব না আপনার মতো এরকম মানুষকে বিয়ে করার চলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়া ভালো উনি প্রচণ্ড জোরে ধমক দিয়ে বললেন সাটাপ ধমক খেয়ে কেঁপে উঠলাম ধরপড়িয়ে উঠলো হৃৎপিণ্ডটা উনি চোয়াল কটমট করে বললেন বেশ বিয়ে আপনাকে করতে হবে না আপনি বাড়ি ফিরে যান তবে হ্যাঁ গিয়ে যখন জানবেন আপনার কারণে আরিশা ও অভ্রের বিয়ে ভেঙে গেছে তখন আমি বুঝতে না পেরে বললাম মানে মানে সহজ অভ্র আমার কথায় সব করতে পারে আমি না চাইলে ও আপনার বোনকে কোনো দিন বিয়ে করবে না কথাটা আমার বিশ্বাসযোগ্য মনে হলো না একটুও না বরং হেসে বললাম তাই নাকি মানুষকে বোকা বানানো আর কী কী পদ্ধতি আপনার রক্ত আছে মিস্টার রুদ্র রোশন চৌধুরী থাকলে সেগুলো অ্যাপ্লাই করতে পারেন তবে আমি আপনার কথায় ভুলছি না ফর শিওর উনি সূক্ষ্ম এসে বললেন গ্রেট রুদ্র রৌশন চৌধুরীর স্ত্রীর মধ্যে এরকম অ্যাটিটিউড না থাকলে চলে অ্যাকচুয়ালি আই থিঙ্ক ইউ আর মেড ফর ইচ আদার আমি তিতি বিরক্ত হয়ে অন্যদিকে মুখ ঘোরাতে উনি বললেন আমি মিথ্যে বলিনি মিস সে যদি প্রমাণ চাই আর সেকেন্ড উনি পকেট থেকে ফোন বের করলেন আমি চোখাচোখে চাইলাম উনি অব্র নাম্বার ডায়াল করে লাউডে দিলেন রিং হচ্ছিলো দুবারের মাথায় রিসিভ করলেন ভাইয়া কিছু বলার আগে রুদ্র গম্ভীর গলায় বললেন অভ্র তুই আমাকে ভালোবাসিস ওপার থেকে ফটাফট উত্তর অবশ্যই ভাই আমার থেকেও বেশি কি করতে পারবে আমার জন্য তুমি যা বলবে ভেবে দেখ যদি কিছু চাই দিতে পারবি কেন পারব না তুমি আমার প্রাণ চাইলেও আমি দিতে রয়েছি বলেই দেখো রুদ্র আমার দিকে চেয়ে চেয়ে কথাগুলো বলছিল অভ্র ভাইয়ের কথায় চিবুক শক্ত বললেন আরিসের সঙ্গে তোর বিয়ে হোক না আমি চাই না এই মুহূর্তে বিয়ে ভেঙে দে ওপাস থেকে খনিক নিরবতা অব্রভাই থমকে রইলেন খানিক কিছু হয়েছে ভাই রুদ্র আমার দিকে চেয়ে বললো কিছু হয়নি তুই বিয়ে ভেঙে দে অব্র ভাইয়া একটু চুপ থেকে বলেন ওকে ভাই তুমি যা চাইবে তাই এটুকু শুনতে আমার পায়ের নিচে জমি কেঁপে উঠলো সত্যি সত্যি অব্র ভাইয়া মেনে নিলেন ঠিক শুনলাম আমি এ কেমন ভালোবাসা ওনার এ অবধি ওনার সঙ্গে আমার বহুবার ফোনে কথা হলো দেখা হলো সেদিন যখনই কথা বলতাম ভাইয়ের জীবের ডগায় আপুর কথা থাকতো মনে হতো আপুই তার সব অথচ সেই মানুষটা ভাইয়ের জন্য নিজের ভালোবাসায় আর মানুষকে আমার তাৎক্ষণিক আপুর চেহারা মনে পড়লো বিয়ে ভেঙে গেলে ও সবার কাছে ছোট হয়ে যাবে আমি তো দেখেছি কিভাবে বাবাকে রাজি করেছিল আপুর তো বিয়ে ঠিক হয়েছিল অন্য জায়গায় কত অনুরোধ কত কিছু সামনে শেষমেশ আম্মু মেনে নিলে। এ নিয়ে কথা কম শুনতে হয়নি সব থেকে বড়ো কথা আপু ভয়ানক কষ্ট পাবে সইতে পাবে না সামনের দিনগুলি স্পষ্ট দেখছি আপু আমার সামনে বসে কাঁদছে অভ্র ভাইয়া শোকে শোকে হতাশ ধুকে ধুকে মরছে না আমার জন্য আপুকে কষ্ট পেতে আমি দেব না কিছু দেয় না আমি এলোমেলো মস্তিষ্ক নিয়ে রুদ্রর দিকে তাকলাম ফোনের লাইনে তখন অভ্র ভাইয়া হ্যালো হ্যালো করছেন রুদ্র হয়ে আমার দিকে তাকিয়ে চিকন বাদামি চোখগুলো আমার সবথেকে নিকৃষ্ট চাউনি বলে মনে হলো ঠোঁটে কামড়ে জবাব দিলাম আমি রাজি রুদ্রর অধর্যগুর বেঁকে ফের হাসলেন উনি বিজয় হাসি কুষ্টি হাসিটা গা জ্বলে উঠলো আমার চোখ ফিরিয়ে নিলেন উনি অব্র ভাইয়াকে তুষ্ট করে বললেন থাক বিয়ে ভাঙার দরকার নেই মজা করছিলাম তোর সাথে অব্র ভাইয়া হয়তো হবাক হয়েছেন কথা বললেন না অনেকক্ষণ এরকম লোক মজা করবেন আসলে এ কথাকে মানান শেষে প্রাণ ফিরে পাওয়ার মতো করে শাস্টিনি বললেন সত্যি বলছো ভাই হুম যাক আমি তো ভয় পেয়ে গেছিলাম তুমি তো জানো তুমি চাইলে আমি আমার প্রাণটাও দিতে পারি রাখছি এখন রুদ্র লাইনটা কাটলেন দৃষ্টি তখনও আমার দিকে ফোন কান থেকে নামিয়ে আমাকে ভুল বলেন দাঁড়িয়ে আছো কেন তৈরি হন আমি অপেক্ষা করছি বুকে পাথর মনের মধ্যে ওনার প্রতি অঢেল ঘৃণা চেপে আমি ব্যাগগুলো সমেত ওয়াশরুমে ঢুকলাম কাঁদতে কাঁদতে শাড়ি জড়ালাম গায়ে ভারী শাড়িতে দ্বিগুণ ফুলে উঠলাম যেন মনে মনে ঘোষণা করলাম এই লোকটাকে আমি কোনো দিন ক্ষমা করব না দরজা খুলতে দেখলাম রুদ্র সোপায় এক পায়ের উপর তোলা অন্য পা ধীরে ধীরে দৌড়াচ্ছেন ফোন কাটছেন মনে সুখে ইচ্ছে করছিল পাশের চেয়ারটা তুলে মাথায় মেরে দিই থমথমে মুখ ভেজা চোখ নিয়ে আমি বাইরে এলাম শব্দ পেয়ে উনি চোখ তাকালেন চেয়ে থাকলেন কয়েক পলও কোন দৃষ্টি মুক্ততায় ঝরঝর করে পড়লেও আমার সে মুগ্ধতার প্রতি অনুভূতি জাগেনি হ্যাঁ অস্বস্তি হচ্ছিল ভীষণ ভীষণ অস্বস্তি রুদ্র এসে কাছে দাঁড়ালেন ঠিক আমার সম্মুখে পা থেকে মাথা অবধি চেয়ে বলেন বউয়েরা দেখতে এত সুন্দর হয় আমি উত্তর দিলাম না অনুভূতি শূন্য হয়ে তাকিয়ে রইলাম উনি আমার নির্জীব মুখশ্রী দেখে অল্প হেসে বলেন এত রাগ হচ্ছে তো রাগ করুন যত ইচ্ছে এখন এই আমি আপনাকে পুরোপুরি জানবেন কথা দিচ্ছি আপনার সব ক্ষোভ উবে যাবে আর শূন্য হৃদয় পূর্ণ হবে আমার প্রতি ভালোবাসা বুঝলেন আমার প্রণয়িনী এই সুন্দর কথাটা আমার উপর প্রভাব ফেলেনি এক কান দিয়ে ঢুকে অন্য কান দিয়ে প্রস্থান করলো মহাবিরক্ত ফুটে উঠল চোখে মুখে উনি তাতে ভূক্ষেপ করলেন না খপ করে আমার হাত চেপে ধরে হাঁটা দিলেন যেতে যেতে বলছিলেন এই সুন্দর বউটাকে সারা জীবনের জন্য নিজের করার সময় এসেছে উদাস করে কাবীরনামায় সই করেছি আমি ভেতরে কি লেখা কাজী সাহেব কী কী বলছেন তাও কিছু জানি না দেখি না বিয়ের শেষে রুদ্র আমার কাছে এসে আমার পিচ্ছারিয়ে কাঁধে হাত রাখলেন আমি রেগে মেঘে তাকাতেই চোখ দিয়ে সামনের দিকে ইশারা করলেন আমি কপালকুচে তাকাতেই ক্লিক হলো ক্যামেরায় বন্ধু হলো রুদ্র আর আমার প্রথম যুগল ছবি সেকেন্ডের মাথায় অন্যটা হাতটা ঝাড়া মেরে সরিয়ে দিলাম কড়াকণ্ঠে বললাম বিয়ে হয়েছে বলে যখন তখন গায়ে হাত দেবেন না এরপর হনান করে বেরিয়ে পড়লাম কাজী অফিস থেকে পা ছুঁড়ে ছুঁড়ে বাইরে এসে দাঁড়ালাম কোনো তোয়াক্কা না করে দেখলাম রুদ্র অভিব্যক্তি জানান আমার মাথায় তখন চিন্তা অনেক চিন্তা বাবা মা আপু এরা জানলে কি করবে কেমন হবে তাদের প্রতিক্রিয়া সকালে বড় মুখ করে বিয়ে করব না বলে আসা আমি এই বিকেলে যখন বধু বিষে ওনাদের সামনে গিয়ে দাঁড়াবো আত্মীয়স্বজন ছি ছি করবে বলবে মেয়ে পালিয়ে বিয়ে করছে আরও কত কি যোগ করবে কে জানে আমার এক পৃথিবীর সবটুকু ক্রোধে রুদ্রের উপর চড়া হলো সবকিছুর জন্য এই মানুষটাই দায়ী আমার তথাকথিত স্বামী রুদ্র আমাকে নিয়ে সোজা ওনাদের বাড়ি এসেছে সাথে ডেকে পাঠিয়েছে আমার পরিবারকে এতটা তারা আর এতটা সিরিয়াস ভঙ্গি ছিল ওনার যে বিয়েতে আগে শ্বশুর বাড়িতে হাজির হতে হলো আমার আপু আরিশাকে আমাকে বদুবেশে দেখে সবার মাথায় আকাশ ভেঙে হলো প্রত্যেকে যেন কথা বলতে ভুলে গেলো খানিক্ষণ কেউ টু শব্দ অব্দি করেনি বড় বড় সত্যি সুখে দেখছিল আমাদের আর আমি আমি শক্ত পাথরের ন্যায় দাঁড়িয়ে জোর এই বিয়ের সামান্য দুঃখ যেন নেই আমার অথচ শুধু আমি জানতাম ভেতরটাই কী চলছে কোন ঘূর্ণিঝড় যেন উলটে পাল্টে দিচ্ছিল সব এখন এই তিনটে মানুষকে কি জবাব দিব এই বিরাট সময় নীরবতা ভাঙল স্বয়ং রুদ্র ঘোষণা করলেন আমি আর সেজুতি এক ঘন্টা আগে কাজী অফিসে গিয়ে বিয়ে করেছি সেজুতি এখন শরীয়ত মোতাবেক আমার স্ত্রী আর এটা বলতে আমি আপনাদের ডেকেছিলাম কথাটা উনি বাবাকে উদ্দেশ্য করে বলেন বাবা হতাশ চোখে আমার দিকে তাকিয়েছেন আমি একবার চেয়ে চোখ নামিয়ে ফেলাম ওই দৃষ্টি মেলানোর সাহস আমার নেই আম্মুকে দেখে দে বললেন কিন্তু এভাবে বিয়ে করার কি দরকার ছিল বাবা আমরা তো একদম মানা করিনি তোমাদের বিয়েতে বিয়েতে বলেছিলাম আপনারা পুরোপুরি নিশ্চয়তা দেন নাই আন্টি তাই জন্য আমার এভাবে বিয়েটা করতে হলো তুমি নিশ্চয়ই ওকে জোর করে বিয়ে করেছো রুদ্র রুদ্রের মা ভীষণ রেগে বললেন রুদ্র একটু বিচলিত না হয়ে জবাব দিলেন না মিথ্যে বলছে কেন সে যদি তো তোমাকে বিয়ে করতে চায়নি আজ সকাল অবধি না তাহলে কয় ঘন্টায় কী এমন ঘটলো সেটা ওনাকে জিজ্ঞাসা করেন উনি তো সামনে আছেন জেনে নাও আমি ওনাকে জোর করে বিয়ে করছি কি না শেষ কথাটা বলতে বলতে রুদ্র আর চোখে আমার দিকে তাকালেন একবার আনটি সত্যি এগিয়ে এলেন আমার দুবাহু নরম হাতে ধরে বললেন আমার দিকে তাকাও সে আমি তাকালাম আনটি চোচের চেয়ে প্রশ্ন করলো এই বিয়েতে তোমার ইচ্ছা আছে আমি এক মুহূর্ত না ভেবে বললাম হ্যাঁ আনটি হাত শীতল হলো পাশ থেকে আপু বিস্ময় নিয়ে বললো তাহলে সামনে মানা করছিলি কেন এমনি আমার সংক্ষিপ্ত উত্তর শুনে খুশি হলো না কেউ আম্মু উঁচু গণ্ঠে বললো এমনি এমনি কেমন কথা আমরা যখন বিয়ের কথা বলছি তুই তো সাপ মানা করে সন্ধেবেলা বউ সে যে হাজির হয়ে বলছিস এমনি বিয়ে করছিস আমাদের জন্য ধৈর্য ধরা যেত না এমন কি হয়ে গেল যে বড় বোনের আগে নিজেই বিয়ে করে ফেলি রুদ্র বড় অবসরে বলে উঠলেন আজকাল বড় ছোটো কোনো ব্যাপার না আনটি অব্রত আমার ছোট অথচ ওর বিয়ে আগে হতে যাচ্ছিলো এটা নিয়ে আমাদের তো কোনো সমস্যা হয়নি আপনাদের কেন হচ্ছে এটা কি স্বাভাবিক নয় আমরা মধ্যবিত্ত মানুষ তোমাদের মতো এত উচ্চবিত্তমান নেই আশেপাশে সবার কথা শুনে বেঁচে থাকতে হয় তাছাড়া আমার মেয়ে থেকে এমন ছেলে মানুষই আমি আশা করিনি আমু দীর্ঘশ্বাস ফেললো সাথে কেঁদে উঠলো আমার ভেতরটা ফেটে যাচ্ছিলো কীভাবে পাথর হয়ে দাঁড়িয়ে আছি নিজেও দ্বিধানন্দে ভুগছি রুদ্র ওনার মায়ের দিকে ফিরে বললেন তুমি তো কাল অবধি চেয়েছিলে অভ্রর আগে আমার বিয়েটা হোক বড় ছেলের বউয়ের মুখ দেখতে মরিয়া হয়ে গেছিলে তাহলে এখন এভাবে দাঁড়িয়ে আছো কেন আমি চোটে বললাম তো কি করতে বলছো দেই করে নাচবো আমি আমার মাথায় হেড করে দিল সবাই কি ভাবছেন এতক্ষণে নীরব অপ্রবাহের মুখ খুলেন এগিয়ে এসে বলেন কেউ কিছু ভাববে না তোমরা সামান্য বিষয়টা কি টেনে টেনে লম্বা করছো আরে বাবা ভাই তো নিজেই চেয়েছিল ঢাকঢোল পিটিয়ে বিয়ে করতে সে যদি রাজি হয়নি হতে পারে তাদের মধ্যে মন মালিন্য হয়েছে তাই এখন মিটে গেছে দুজনে খুব খুশিতে বিয়ে সেরে ফেলছে হতে পারে আর তাই তোমরা অহেতু নাড়াচাড়া না করে ভাই আর সেজতিকে মেনে নাও ওদের দেখেই বোঝা যাচ্ছে ওরা ক্লান্ত তার উপর সেজতি কি একটা ভারী শাড়ি পরে আছে ওর কষ্ট হচ্ছে ওর বিশ্রাম দরকার আমি কটমাট করে অব্রভাইয়ের দিকে তাকালাম আমাকে সব থেকে বড়ো বাস্ত এই লোকটাই দিয়েছে এখন দরদ দেখা যায় হুম অব্রভাইয়ের কথাটা আনটির উপর প্রভাব ফেলো তিনি ফোস করে নিঃশেষে ফেলে বাবার কাছে গিয়ে দাঁড়ালেন বাবা থম মেরে দাঁড়িয়েছে যে মুখে রা নেই আনটি নব্র বললেন যা হয়ে গেছে ভাই ছেলে মেয়ে দুটো ভুল করেছে ওদের ক্ষমা আমি আপনার কাছে চাইছি আনটি হাত জোর করতে বাবা ব্যস্ত করল না আপনি কেন রুদ্র প্রতিবাদ করে বললেন আমরা ভুল করিনি বিয়ে করা ভুল কাজ না আনটি চোখ ঠোঁট গোল করে শ্বাস ফেললেন যা ছেলের প্রতি হতাশা ছিল এরকম বাবাকে কোমল স্বরে বললেন আপনারা রাগ করে থাকবেন না ওদের মেনে নিন আমি তো সেজুকের থেকে নিজের পুত্রপতি হিসেবে সেদিনই মেনে নিয়েছি যেদিন রুদ্র জানিয়েছিল ওর কথা এখন আপনারা যদি বাবা আমার দিকে তাকালেন রুদ্র এ যাত্রায় আমার হাত ধরলেন মুঠো পুরো করলেন আমি চেয়েও ছাড়াতে পারলাম না আপনি নিশ্চিত থাকতে পারেন আঙ্কেল সেজ থেকে ভালো রাখার সর্বোচ্চ চেষ্টা করব আমি ওনার সুন্দর গোছানো কথাটা বাবা এতক্ষণ মুচকে আসলেন আমি প্রচণ্ড অবাক হলাম ওনার দিকে তাকানো কথাটা হাস্যকর মনে হওয়ার কথা ছিল অথচ আমার অদ্ভুত লাগলো কেমন যেন খুব বিশেষ কিছু মিশে আছে এতে বাবা এসে আমাদের সামনে দাঁড়ালেন রুদ্রর কাঁধে হাত রেখে বললেন ভরসা করছি বাবা মান রেখো উনি ছোট করে বললেন রাখবো এরপর বাবা আমার দিকে তাকাতে আমি চোখ নামিয়ে নিলাম তীব্র অপরাধবোধ দেহ মন ছেঁয়ে যাচ্ছে টের পেলাম বাবা মাথায় হাত বলেছেন আমি চট করে মাথা তুলতে ছলছল চোখে হাসলাম আমার আকাশ ভেঙে কান্না পেল, ঝাঁপিয়ে পড়লাম বাবার বুকে ইচ্ছে করলো গলা ফাটিয়ে বলতে আমাকে নিয়ে যাও কিন্তু এই রাক্ষসরূপী শয়তাল লোকটার সাথে আমি থাকবো না কিছুতেই না শেষমেশ বাড়ির সবাই মেনে নিলেন বিয়ে হয়েছে এখন আর তো কিছু করার নেই বাবা আম্মু সবাইকে আমাদের মন ভরে দেওয়া করলেন সেদিনের মতো ঝামেলা মিটলে আমার সুপ্ত রাগ অবিচল কারণ রুদ্র আবার জিতে গেল এত বড় একটা অন্যায় করে পার পেলেন আমি না পারছিলাম কাউকে বলতে না পারছিলাম সইতে খুব করে চেয়েছিলাম যেন কেউ মেনে না নেয় অথচ হলো না এখানে পূরণ হলো না আমার ইচ্ছে রুদ্রর মা মানে আমার শাশুড়ি মা ভীষণ ভালো মানুষ আমাকে প্রতিটি সম্বোধনে ওনার মা ডাকা চাই এছাড়া যেন কথাই বলেন না এই মুহূর্তে আমি বসেছি বিছানায় বিশাল ঘরে তুলতুলের বিছানায় শক্ত মন নিয়ে আমি হাঁটুতে মুখ গুঁজে বসে বিয়ের বেনারসিটা ছেড়ে এখন একটু পাতলা সুতির শাড়ি পরেছি এত এত শাড়ির চোখে পলকে বাড়িতে হাজির এনেছেন রুদ্র মেয়েদের শপিং পছন্দ জামাকাপড় গওনা এসব তাদের দুর্বলতা হলে আমার কোনো কিছুতেই ভালো হয়নি আমার থমথমে মুখটা পাল্টায়নি তবে একটা বিষয় সত্যি আমাকে বউ হিসাবে পেয়ে আন্টি খুব খুশি আছেন রাতে বাবা মাকে না খাইয়ে ছাড়েননি খোশ গল্পে মেতে চুলিয়েন প্রত্যেকের কথায় কথায় খুশি ঝরে পড়ছে হয়তো গোয়ার ছেলে এতদিনে বিয়ে করছে এই আনন্দে আটখানা আনটি আব্বু আম্মু আপু বাড়িতে ফিরে গেছেন তারপর আনটি আলমারি থেকে তার দুটো বালা নাক ফুল আর একটা চিকন স্বর্ণের চেন পরিয়ে দিলেন আমার সাথে বললেন আজ থেকে আমার মেজাজি ছেলেটার সব দায়িত্ব তোমার আনি ওনার পা সালাম করলে উত্তরে চুপ ছিলেন ইচ্ছে করছিল একটা কিছু বলি না বা ওনাকে সত্যিটা খুলে বলি বলে ফেলি যে আপনার ছেলে আমায় কিভাবে বিয়ে করলো কিন্তু পারলাম না দেওয়ালেরও কান আছে বাই চান্স রুদ্রর কানে খবর যাও আর বিয়ে ভেঙে যা দিঘা ফোর এরপর আর কী তুলকালাম ঘটাতে পারেন তাও আন্দাজের বাইরে এই কদিনে লোকটাকে যেন চিনে ফেলছে ওনার প্রতিটা শয়তানির বসবাস সত্যি বলতে আনটি যখন আমাকে ঘরে রেখে গেলেন আমার হাত পা ছড়িয়ে কান্না পেয়েছিল লোকটার সাথে এক ঘরে থাকতে হবে ভাবলে আতঙ্কে বিভস হচ্ছি ইজ্জতের উপর হামলা করবেন না তো যে জোর করে বউ বানাতে পারে সে জোর করে অধিকারও ফলাতে পারে আমার ভাবনার মধ্যে ঘরে একজোড়া পায়ের শব্দ চমকে তাকালাম ভেবেছিলাম উনি এসেছেন না অব্র ভাইয়া স্বস্তি পেলেও অব্র ভাইয়া দেখে মুহূর্তে মুখ কালো হয়ে গেল আমার রাগ হলো এই মানুষটার ভালোবাসার কোনো মূল্য এখন আমার কাছে নেই অব্র ভাইয়া ভীষণ হাসি খুশি মুখ নিয়ে এসে আমার সামনে বললেন যদি তুমি তো আমার ভাবি হয়ে গেলে এখন কি ডাকবো বলো তো কোন সম্পর্কটায় জোর দেবো শালি নাকি ভাবি শালি হিসেবে দুষ্টুমি করবো নাকি ভাবির মতন আমি ওনার দিকে চেয়ে রইলাম একটা প্রয়োজন ভাইয়া আমি আপনার সঙ্গে কথা না বললেই ভালো হয় আমার কাট কাট জবাবে অব্রভাইয়ের হাসি দপ করে নিয়ে গেল সিরিয়াস হয়ে বললেন মানে কথা কেন বলবে না এনি তুমি কি আমার ওপর রাগ করছো আমি কি কিছু করেছি আমি তাকালাম চোখ ছোট করে বললেন করেননি ভাইয়া মনে করার খুব চেষ্টা করে বললেন না আমার তো মনে পড়ছে না এমন কিছু আমি দীর্ঘশ্বাস পেলে হাসলাম বললাম পড়বে কী করে আপনার কাছে হয়তো এ এটা এমন কোনো ব্যাপারই না অব্রভাইয়ের ভীষণ তথ্যস্ত হয়ে বলেন কী বলছো সেজী আমার মাথা কিন্তু কিছুই ঢুকছে না অব্রু আপনি সত্যি আপুকে ভালোবাসেন তো হঠাৎ এরকম প্রশ্নে অব ভাইয়া ভেপা চাকা খেলেন তবে বিলম্বিত না করে জবাব দিলেন অবশ্যই বাসে আমি ভুরু উচালাম তাই তাহলে আপনার ভাইয়ের এক কথায় বিয়ে ভেঙে দিতে রাজি হলেন কি করে ভাইয়া ধাক্কা খাওয়ার মতো করে তাকালেন তুমি কি করে জানলে কি করে জানেছি সেটা তো গুরুত্বপূর্ণ নয় এরকম করেছিলেন তো তাই না ভাইয়া এক পর্যায়ে দৃষ্টি সরলেন আমার থেকে আমার হাসি পেলো তাচ্ছিল্যে ছিল বললাম আমি অবাক হয়েছি খুব আপনার এতদিনের সম্পর্ক অথচ ভাইয়ের এক কথায় কোনো প্রশ্ন না করে আপনি বিয়ে ভাঙতে গেলেন হ্যাঁ বললেন একবারও ভাবেননি এতে আপুর কি অবস্থা হবে ওর উপর কি প্রভাব পড়বে ও তো শেষ হয়ে যেত ভাইয়া ভালোবাসার উপর থেকে বিশ্বাসটা হারিয়ে ফেলতো আর আপনি আপনার ভালোবাসা কি মিথ্যে ছিল আপনি কষ্ট পেতেন না ভাইয়া নিচের দিকে তাকিয়ে বলল পেতাম এর থেকে দ্বিগুণ কষ্ট পেতাম আমি উদ্বিগ্ন হয়ে বললাম তাহলে কি করে মত দিলেন আপনার ভাইয়ের এমন অন্যায় আবদারে ভাইয়া তাকালেন আমার ভাইকে তুমি চেনো না সে যদি আমি কষ্ট পাবো এমন কোনো কাজ ভাই কোনো দিন করবে না এ আমার বিশ্বাস ছিল কথাটা আমার কাছে যুক্তিহীন ঠেকালো বিরক্ত মাথা নেড়ে আরেকদিকে তাকালাম ভাইয়ের লম্বা শ্বাস টেনে বললো আমি যখন ছোটো তখন বাবা মারা যান ভাইয়ের বয়স তখন কত পনেরো ষোলো বাবার হঠাৎ মৃত্যু মা মেনে নিতে পারেনি শোকস্তব্ধ হয়ে পড়েন সংসার ছেলে মেয়ে জাগতিক সব তুচ্ছ হলো মায়ের কান্না আর উদাসীনতার কাছে বহুদিন আমি মায়ের কাছে যেতে অবধি পারিনি মা ঘরবন্দি দেখেছেন সেই সময় আমাকে সামলেছেন জানো ভাই দুহাত তুলে নিয়েছেন আমার দায়িত্ব আমি ব্যথা পাবো এরকম কোনো সংকীর্ণ জায়গায় ভাই ছাড়েনি আমি কাঁদব ভাই তা কখনো সহ্য করতে পারেনি এমন অনেক কিছু আছে যা মা দিতে চায়নি কিন্তু ভাই এনে দিয়েছে আমার একবার চাওয়া নিজের প্রিয় জিনিসটাও দিয়েছে দ্বিতীয়বার প্রশ্ন করেনি আর সেই ভাই জীবনে প্রথমবার কিছু চাইলেও হোক আমার কাছে জীবনের সবচেয়ে দামি কিছু আমি কেন দেবো না সে তুমিও তো আরিষেকে ভালোবাসো তুমি হলে দিতে না আমি নির্বাক হয়ে বসে রইলাম কথার পরিপ্রেক্ষিতে জবাব শূন্য কী বলবো কী উত্তর দেবো অব্র ভাইয়া আবারও বললেন জানি না তোমাদের মধ্যে কি চলছে ভাইয়ের সাথে কবে আলাপ কিভাবে এই বিয়ে তাও জানি না তবে একটা কথা বলবো ভাইকে যদি চিনতে পারো বুঝবে মানুষটার ভেতরে মোমের মতো নরম ভালোবাসা তাপ পেলে নিমিশে গলে যাবে তখনই অব্র বাইরে থেকে ডেকে পাঠালেন আনটি ভাইয়া আসছি বলে উঠে তাড়ালেন আমার মুখের দিকে চেয়ে মুচকে এসে বললেন আসছি হ্যাভ এ নাইস ডিম ভাইয়া চলে গেল তারপর অনেকটা সময় পার হলো হঠাৎ জুতোর শব্দ পেয়ে আমার বুঝতে অসুবিধা হলো না কে আসছে তৎক্ষণাৎ শুয়ে পড়লাম বিছানায় ভান করলাম আমি ঘুমিয়ে গেছি কেউ নিশ্চয় অকারণে ঘুমন্ত মানুষকে জাগিয়ে তুলবে না টের পেলাম পায়ের শব্দটা অতি স্বর্নির্ঘটা আমার এরপর খুব কাছে এসে থামল আমি চোখ খিচে বুঝে কাঁধ হয়ে শুয়ে রইলাম সেই মুহূর্তে হাতে টান পড়লো রুদ্র নিজেপুত টেনে উঠিয়ে বসালো আমায় হক চকালাম জিজ্ঞাসা চেহারায় ওনার দিকে তাকালাম উনি ঘাড় কাত করে বলেন বাসর রাতে স্বামীকে সালাম করতে হয় জানেন না আমি দাঁত চেপে তাকিয়ে থাকলাম ওনার ফর্সা মুখের দিকে পরপর খেয়াল করলাম ওনার পরনে নীল পান্না পাঞ্জাবি মনোযোগী হয়ে নিজের শাড়ি দেখলাম একই ডিজাইন একই নকশা কাপেল সেট উনি পোশাক মিলিয়ে কিনছেন কি ব্যাপার শুনতে পারেনি শুনেছি আমি সংক্ষিপ্ত উত্তরে উনি বোধ খুশি হননি হুরুকুচকে পুরো কণ্ঠে বললেন শুনলে বসে আছেন কেন নিন সালাম করুন ঘাটতারা লোক সালাম না করা অবধি যে আমাকে রেহাই দেবে না তা আমার বোঝা হয়ে গেছে ছোট্ট শ্বাস পেলে নামতে উদ্ধার হব ঠিক তখনই উনি ভাব নিয়ে বললেন থাক দরকার নেই কেমন ফাঁসলামও সালাম করতে বলে আবার বিরক্ত তখন আমার রগে রগে দৌড় মারছে রুদ্র আমার পাশে বসতে আমি দূরে সরতে গেলাম উনি হাত চেপে ধরলেন আমি জ্বলন্ত চোখে তাকালাম হাত সরেন উনি শান্তভাবে বললেন সম্ভব না কাছে আসুক আমি কিছু গলার পূর্বে উনি আজকে টান দিলেন হুড়মুড়ি খেয়ে ওনার বুকে বললাম ওনার বুকের ভিতরে শব্দটা এখনও স্পষ্ট কানে বাজলো আমি সরতে গেলাম উনি বাধা দিলেন বরং আর শক্ত করে হাত চেপে রাখলেন আমার মাথার উপর ঘুরছিল একটি প্রশ্ন একদিনের আলাপে মানুষ কীরকম এরকম ব্যবহার করতে পারে নির্লজ্জ উনি হাত শিথিল করলেন সময়ের সাথে সুযোগ পেতে আমি ছিটকে সরে এলাম উনি কিছুক্ষণ চেয়ে থেকে অন্য দিকে তাকালেন এরপর নিচের দিকে চেয়ে মুচকে হাসলেন আমি ভেতরে কৌতূহলটা চেপে রাখতে পারলাম না উঠলাম এক কথা বলবেন উনি ভুরুন আসেন কী কথা আমি অনতিবিলম্ব প্রশ্ন ছিলাম আপনি এত ভাবো লাগজন মানুষ হয়ে একটা মেয়েকে প্রথমেই দেখে কিভাবে ছেশ্রাম করলেন প্রেমপত্র জোর করে বিয়ে আশ্চর্য আপনার মতো লোক সে এরকম করতে পারে এরকম কমিশকালও বিশ্বাস করবে চেহারার সাথে চরিত্রের কোনো মিল নেই বাকি আপনি এরকম যেখানে গিয়ে মেয়ে দেখেন তাদের হাতে ফাঁকে চিঠি তুলে দেন তুলে বিয়ে করেন ভেতরে সব রাগ উগড়ে দিলাম আমি তবুও মনে হলো যতটা চেয়েছিলাম তার এগানাও পাইনি অথচ রুদ্রর চোখে অনিমিখি চেয়ে রইল আমি থামলাম শ্বাস নিলাম তখন উনি চুপ বলবি বা কী করে যা সত্যি তাই বলেছি এরকম ঘটনা তো আমার সঙ্গে ঘটলো তাই না কে বলল আমি কালি আপনাকে প্রথম দেখছিলাম আমি সদজাগ্রত জাগ্রত হয়ে তাকালাম ওনার দিকে ওনার বাদামি দৃষ্টিতে প্রশ্নবোধক দৃষ্টি বুঝিয়ে বললাম তাহলে গম্ভীর মুখটা মুচকে হাসলেন সত্যি বলতে এত সুন্দর করে হাসলেন উনি আমার চোখ হলো চেয়ে রইলাম উনি চুলগুলো উপরে ঠেলে ভরাট কণ্ঠ বললেন আমি আপনাকে আরও আগে থেকে চিনি আমি বিস্মিত হয়ে বললাম আগে থেকে কবে থেকে চেনেন কি করে আমার উদ্ভিগিল প্রশ্নে উনি বাঁকা হেসে ভুরু করলেন বলা কি উচিত ছিল আমি দিশেহারা হয়ে বললাম বলুন না আমি নাহলে কথা শুনতে না পারলে মরেই যাবো উনি তৎক্ষণাৎ চোখ রাঙিয়ে বললেন এসব কী কথা আমার উত্তেজনা নিভে গেল মিনমিন করে বললেন বলুন না প্লিজ উনি খানিকক্ষণ চেয়ে রইলেন নিষ্পলক সুস্থির চাহনি এরপর একটু এগিয়ে এসে বসলেন আমি সরতে বললে বললেন তাহলে বলবো না আমি দমে যাই বসে রই কথাটা আমাকে শুনতে হবে রুদ্র আমার থেকে চোখ ফিরিয়ে দেওয়ালে তাকালেন বললেন ড্রাইভার ছাড়া খুব কম বের হই আমি মাঝে মধ্যে বলতে গেলে সেদিনও বেড়েছি অনেকটা পথ এসে হঠাৎ খেয়াল করলাম গাড়ি ব্রেক করছে না কিছুতে থামছে না আর যা হবার তাই হচ্ছে ঠুকে গেল সঙ্গে ভালো কারো গায়ে ওঠেনি রাস্তাঘাটে একদম লোক নেই বললে চলে আমার গাড়ির কাজ ভেঙে আমার সমস্ত গা হাত পা কেটেছে মাথায় লেগেছে স্টিয়ারিং ফোটা ফোটা রক্ত শরীর চুইয়ে ছিটে পড়ছিলো টের পাচ্ছিলাম অসহ্য যন্ত্রণায় কাতনার সৃষ্টি ডাকছিলাম কেউ একজন আসুক আমাকে বাঁচাও তার কিছু সময় টের পেলাম কয়েকটি মেলি আওয়াজ আমার হুঁশ ফিরল বিপন্ন শুনেছি শুনেছি কথা বলার শক্তি নেই কলেজে ইউনিফর্ম পরা তিন চারটি মেয়ে এসে ঘিরে ধরেছে আমার গাড়িটিকে তার মধ্যে একটি মেয়ে দরজা খুলে আমার কাছে এলো আমাকে এই যে শুনছেন বলে ডাকলো অনেকবার আমি কোনো মতে তাকিয়ে কেবল বুরু ভিজে চোখের পল্লব তখন পাথর সমান বাড়ি ঝাপসা দৃষ্টিতে মেয়েটার মুখে আদল বুঝতে পারি তারপর জ্ঞান হারাই যখন চেতনা ফিরল নিজেকে আবিষ্কার করলাম হাসপাতালে বেডে সমগ্র গত্র ব্যথা যন্ত্রণা চিনচিন করছে হাত পা নানানো জব দিনে অল্প সময়ে মাত্র কেবিন ভরে গেল মা কাঁচছিল অভ্রচিন্তিত আত্মীয়স্বজন ব্যবসার লোকজন যে যেখান ছিল থেকে পারল দেখতে এলো খোঁজ নিল কথা বলতে পারলাম তারও দু ঘন্টা পরে আমার বারবার স্পষ্ট সেই মেটির কথা মনে পড়েছিল সেই মেটি যে আমার রক্তাক্ত গালকে চাপড়ে আমাকে ডাকছিল সেই কণ্ঠস্বর যা মতো বাঁচছিল আমার কানে আমি তৎক্ষণাৎ ডাক্তারকে প্রশ্ন করলাম আমাকে হাসপাতাল কে নিয়ে এসলো জানতে পারলাম কলেজের পড়ুয়া মেয়ে সিএনজি করে আমায় নিয়ে এসেছে শুধু তাই নয় তার মধ্যে একটি মেয়ে আমাকে রক্ত দিয়েছে খুব আগ্রহ নিয়ে মেয়েটির ডিটেলস জানতে চাইলে তিনি নাম ছাড়া কিছুই বলতে পারেননি সেই নাম সেজ্যোতি এটুকু বলে আমার দিকে তাকালেন একবার আমার টোর নিঃশিতে আলাদা হয়ে বসেছে উনি আবার বলতে শুরু করেন আমার সুস্থ হতে প্রায় দেড় মাস সময় লেগেছিল সবল হয়ে সবার প্রথমে মেয়েটিকে খুঁজব এ আমার আগের থেকে ঠিক করা লোক লাগালো ওই রোডের আশেপাশে সব কলেজে খোঁজ নিলাম পাইনি হঠাৎ একদিন অভ্র আমাকে জানালো ও একটি মেয়েকে ভালোবাসে আরিশা নাম মা ছবি দেখাতে চাইলেন ও দেখালো এরপর নিয়ে এলো আমার কাছে আমার মনোযোগ অতটা ছিল না আমি তখন বের হচ্ছিলাম যাওয়ার জন্য অভ্র ওড়িশার ছবি এমন এমনকি ওর বাবা মা এক পর্যায়ে বললো ওর একটা ছোটো বোন সেজ্যোতি নাম শুনে চকিয়ে উঠলাম তোলের বেগে ফোনের স্ক্রিনে মন দিলাম আরিশার সাথে সেই মেয়েটা যার মুখি আমি দেখেছিলাম সেদিন থেকে আজ ভালো করে দেখলাম সঙ্গে সঙ্গে আমার মস্তিষ্কে গেতে গেল আমার চিনতে একটু অসুবিধা হয়নি কেন হয়নি অনেকগুলো দিন পেরিয়েছে ভুলে যাওয়ার কথা ছিল তবুও না এটাই সেই আমায় আমায় রক্ত দিয়েছে বাঁচিয়েছে কাঙ্ক্ষিত মানুষটিকে খুঁজে পেয়ে আমার আনন্দে ভাত ভাঙা কি দুর্ভাগ্য প্রকাশ করতে পারছি না পাশে অব্র বুঝে নাই শুধু জিজ্ঞাসা করলাম কোন কলেজে পড়ে অব্র থেকে জেনে আমি তৎক্ষণাৎ খোঁজ পেলাম পেয়ে গেলাম একদিনের মাথায় মেয়েটি তার বাড়ির কাছে একটা কোচিং সেন্টারে পড়তো আমি প্রায় প্রত্যেকদিন তাকে দেখতাম কলেজ আস কোচিং নির্ধারিত সময়ে তাকে দেখতে যাওয়া আমার দৈনন্দিন রুটিন পাল্টে গেল কেন যেতাম কেন দেখতাম এসব উত্তর আমার কাছে ছিল না শুধু জানতাম ছোট্ট মেয়েটাকে দেখতে ভালো লাগছে আমায় শান্তি পাচ্ছি খুব আমি কাছে যেতে চাইতাম বহুবার কিন্তু পারিনি সংকোচ হতো এর আগে এরকম ঘটেনি কি না তার উপর সে ছোটো আর সেই সংকোচ কাটাতে কাটাতে এক বছর হলো এরপর অভ্রসে জানালো আরিশার বিয়ে ঠিক হয়েছে মাও আমার সঙ্গে বিয়ের কথা বলে ক্লান্ত তাই সিদ্ধান্ত নিল অভ্র বিয়ের আগে হবে আমি সায় জানালাম সাথে আগ্রহ নিয়ে বললাম কালই প্রস্তাব নিয়ে গেলে কেমন হয় দুজনে রাজি হয়ে গেল আমার তখন অন্য চিন্তা ভিন্ন উদ্দেশ্য কখন মেয়েটিকে বাসায় যাব আর তাকে দেখবো একদম সামনে থেকে দেখব রাস্তা ফুরলো বড্ড দেরি করে গিয়ে দেখলাম সেই বহু অনাকাঙ্ক্ষিত মানুষটি দরজার সামনে দাঁড়িয়ে হাতে গোলাপ জলের সাদা কৌটো পরনে পিঙ্ক চুড়িদার কি অপরূপ লাগছিল কিন্তু জানেন আমি রুদ্র রসন চৌধুরী নিজের অনুভূতি চেপে রাখার কৌশলের রক্ত ছিল আমার খুব সুন্দর এলোমেলো মনটা কি গুছিয়ে নিলাম মেয়েটির সঙ্গে ধমকাধমকি করলাম কেন জানেন সে যদি বোকার মতো চেয়ে থেকে দুদিকে মাথা রাখলো জানে না সে রুদ্র কণ্ঠ চেপে বললো আপনার ধৈর্য দেখে পরীক্ষা করছিলাম আপনি কতটা হজম করতে পারেন তবেই বুঝবো এই মেজাজি রুদ্রটাকে ভবিষ্যতে আপনি সামলাতে পারবেন একটু থেমে আপনাদের বাড়ি থেকে ফিরে এই মাকে বিয়ের কথা জানিয়েছি আপনার প্রতি অনুভূতি তখন রগে রগে বইছে আমার একটা মুহূর্ত আপনি চলবে না যেন খুব আশা নিয়েছিলাম আমাদের বিয়ে নিয়ে অথচ শুনলাম আপনি বিয়েতে না করেছেন তাহলে বলুন তো মেনে নেই কি করে আমি মেনে নিয়ে নিই তুলে নিয়ে বিয়ে করেছি আপনাকে সম্পূর্ণ নিজের করেছে ঠিক করছি না আমি আঁখি পল্লব তৃপ্তির করে নাড়ছিল কয়েক পল কথা বলতে পারিনি এক বছর আগে সব কথা মনে পড়ল। এক এক করে স্পষ্ট মনে পড়লো কোচিং থেকে ফেরার সময় আমাদের সামনে একটা গাড়ি প্রচন্ড জোরে গাছের সঙ্গে বাড়ি খেয়েছিল আমরা অনেক ছিলাম ভয় পেয়ে গেছিলাম প্রত্যেকে ফিরে তিনজন ছুটে গেলাম বাকিরা ঝামেলা পোয়ানো ভয়ে প্রস্থান করলো ভিতরে লোকটা সারামুখে তখন রক্ত মাখা চেহারা বোঝা যায়নি ঠিকঠাক লোকটাকে বাঁচাতে হবে ভাবতে থাকা আমার মস্তিষ্কে খেয়াল করিনি ভালো করে কয়েকজন মিলে ওনাকে হাসপাতালে নিতে সক্ষম ডাক্তার জানায় ওনার অবস্থা খারাপের দিকে রক্ত লাগবে আমি চটপট বলে দিলাম আমার থেকে নিন ওই দিন আপুর জন্মদিন থাকায় বাড়িতে এসে একের পর এক ফোন আসছিল হাসপাতালে আসি বলতেও পারছিলাম না অথচ সারা জামা ফুর্তি লোকটার রক্ত যখন শুনলাম রক্তির অবস্থা ভালোর দিকে ফিরে এলাম বাড়িতে রক্ত নিয়ে হাজারটা প্রশ্নের উত্তর দিতে হয়েছিল তারপরের দিন লোকটাকে দেখতে যেতে কেন শুনলাম ওনার বাড়ির লোক ওনাকে অন্য ক্লিনিকে শিফট করেছে যেটা বেশি দূরে না আমি আর যাইনি ফিরে আসি পরদিন গেলে ভুলে গেলাম সেই ঘটনা অথচ এই লোকটাই ছিল রুদ্র আমি তখন হা হয়ে চেয়ে রইলাম বিস্ময়ভূত হয়ে বললাম এক বছর ধরে ভালোবাসেন আমায় উনি মাথা দৌড়ান আমি ভাবছি খুব ভাবছি আড়াল থেকে একটা মানুষ আমায় ফলো করলো রোজ দেখলো আর আমি বোকারাম টেরো পেলানো কি আশ্চর্য আমার ভাবনায় ডুবে থেকে মন নড়ে উঠলো ওনার হাতের স্পর্শে আমি তাকালাম উনি গভীর চোখ চেয়ে বললেন একটা বছর আপনার কাছে আসার অপেক্ষা করছে আপনি আসেননি এখন আমি এলাম ফিরিয়ে দিবেন কাছে টানবেন আমি তৎক্ষণাৎ কিছু বলতে পারলাম না চুপ করে রইলাম উনি কণ্ঠক খাদে নামিয়ে বললেন একবার ভালোবেসে দেখুন ঠকবেন না আমি স্থির হয়ে বললাম সময় লাগবে উনি একটু হেসে বললেন দিলাম সময় আদৌ সেদিন আসবে কি না কে জানে যেদিন আমায় কাছে টেনে বললেন ভালোবাসি রুদ্র আজ আমাদের সংসারে তিন বছর আর এখন আমি ওই মানুষটাকে পাগলের মতো ভালোবাসি দিন যত পার হয় আমার ভালোবাসা আকাশের মতো সীমা ছড়ায় পাহাড় ডিঙায় পায় সমুদ্রের সমগভীরতা এখন তার উষ্ণ বুকে মাথা না রেখে ঘুমালে আমার রাত কাটে না ভীষণ ভোরে সবার আগে তার নীরের চিবুক না দেখলে দিন ভালো যায় না আমি প্রতিদিন একটু একটু করে তার প্রেমে পড়েছি হয়ে উঠেছি তার প্রণয় আমার ইচ্ছে শেষ নিঃশ্বাস অব্দি তার অন্তর্করণে আমার অস্তিত্ব থাকুক যেখানে তার প্রাণবয়স আমি শিখতে হব বহুবার লেখা শেষ করে সে যদিকে দাড়ি টানল একবার তাকালো দেওয়াল টাঙানো বিশেষ ফ্রেমের দিকে সেই ছবিটা যেটা বিয়ের দিন তুলেছিল রুদ্র ক্ষীণ এসে দাঁড়িয়েছে আর সেজুতি ছোট বিলুপ্ত হাসি অথচ এটাই সেজুতির সবচেয়ে পছন্দের ছবি এই তিন বছরের তিন লক্ষের ছবির চেয়ে এটাই যেন খুঁজে পেয়েছে মিশ্র অনুভূতি বাক্যি সেদিন উনি বিয়েটা করছিলেন না হলে এই চমৎকার মানুষটা মিস হয়ে যেত সেজুতির প্রসন্ন শ্বাস টানলেন ডায়েরি ডয়ারে রেখে উঠে দাঁড়াতে না দাঁড়াতে পেছন থেকে দুটো শক্ত হাত জড়িয়ে ধরল স্পর্শ পেতে সেজুতি বুঝে ফেললো এটাকে মুচকে এসে বললেন কখন এলে রুদ্র তার চুলের বাঁচের নাক ঘষে জবাব দিলেন এক্ষুনি ফ্রেশ হবেন না তুমি আমার ফ্রেশনেস সেজুতি লজ্জা পায় একটু চুপ থেকে বললেন শুনুন হুম ভালোবাসি আমিও ভালোবাসি তবে তোমার থেকে বহু গুণ বেশি কেন এত ভালোবাসেন রুদ্রে হাতের বাদন দৃঢ় হয় সে জুতির কাতে থুতনি গুজে উত্তর দেয় কারণ তুমি আমার সন্ধ্যা আমার সেজুতি আমার প্রণয়ে আসক্তি প্রণয়নি সমাপ্ত উনয়নে গল্পটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং